প্রিয় আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি ডিএম জাহিদুর রহমান, সহকারী শিক্ষক জাহানারা বিশ্ববিদ্যালয়। আমি নবম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বইয়ের অষ্টম অধ্যায়ের পলাশির যুদ্ধ নিয়ে আলোচনা করব, যেটা আলোচ্য বিষয় হল পলাশির যুদ্ধ। এই পলাশির যুদ্ধ আলোচনা করার আগে আমি তোমাদের যে বিষয়টি জানাবো সেটা হলো, তোমরা নিশ্চিত জানো যে বৈশ্বিক সমস্যার কারণে বিশ্বব্যাপী আজ করোনা ভাইরাসের আক্রান্ত হচ্ছে, মানবিকভাবে মারা যাচ্ছে, যার জন্য তোমরা অবশ্যই এই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে দূরে থাকবে এবং যে যেখানে যাবে সেখানে সঙ্গে সঙ্গে মাস্ক অবশ্যই ব্যবহার করবে। আরেকটি ব্যাপার হলো, তোমরা অবশ্যই ধূমপান থেকে দূরে থাকবে এবং সহকারীদের ধূমপান থেকে দূরে থাকার পরামর্শ দিবে। প্রিয় শিক্ষার্থী, আজ আমরা বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতার অষ্টম অধ্যায়ে পলাশির যুদ্ধ আলোচ্য বিষয় যদি পড়াবো সেটা হলো পলাশির যুদ্ধ। পলাশির যুদ্ধের নিয়ে আলোচনা করবো। তোমরা জানো যে পলাশির যুদ্ধ আলোচনা করার আগে সর্বপ্রথম যে বিষয়টি আমাদের আলোচনা করতে হয় সেটা হলো পলাশির যুদ্ধের পটভূমি। 1740 সাল থেকে 1756 সালে আলীবর্দী খান বাংলা, বিহার, উড়িষ্যার নবাব ছিলেন। তিনি যখন নবাব ছিলেন তখন সঠিকভাবে সুকৌশলে দায়িত্ব তিনি সঠিকভাবে পালন করেন, কিন্তু দীর্ঘদিন যাবৎ যখন শাসন কার্য পরিচালনা করেন তখন তিনি সুকৌশলে ইংরেজদেরকে দমন করতে তিনি সফল হন এবং তিনি মারাঠা এবং দস্যুদের তিনি এদের থেকে বিতাড়িত করতে সক্ষম হন। কিন্তু তিনি যখন মারা যাওয়ার পর ইতিহাসে একটা বিরাট বিশৃঙ্খলা দেখা দেয়। আলীবর্দী খান 1756 সালে মৃত্যুর পূর্বে তার কনিষ্ঠ কন্যা আমিনা বেগমের পুত্র নবাব সিরাজুল্লাহকে নবাব মনোনীত করার জন্য সিদ্ধান্ত নেন। কিন্তু মনোনীত করার পর নবাব আলীবর্দী খান তখন 1756 সালে মারা যাওয়ার পর তার কনিষ্ঠ কন্যা আমিনা বেগমের দরিদ্র 22 বছর নবাব সিরাজুল্লাহ 22 বছর বয়সে ক্ষমতায় বসেন এবং 22 বয়সে তিনি নবাব হন। নবাব হওয়ার পর থেকে নবাব সিরাজুল্লাহ অত্যন্ত সুক্ষ্ম এবং দক্ষতার সঙ্গে তিনি শাসন কার্য পরিচালনা করেন। কিন্তু শাসন কার্য পরিচালনা করতে গিয়ে তিনি নানা রকম ষড়যন্ত্রের সম্মুখীন হন। তার যে প্রধান ষড়যন্ত্র ছিল সেটা হলো পারিবারিক আত্মীয়স্বজনের একটা বড় সমস্যা, আত্মীয়স্বজনের বিশ্বাসঘাতকতা অর্থাৎ আত্মীয়স্বজনের বিভিন্ন ধরনের অত্যন্ত আচরণের কারণে তার পরাজয় ঘটে। তোমরা নিচে জানো যে ঘোষণা মৃত্যুর পর তার জ্যেষ্ঠ কন্যা ঘোষিত বেগমের আশা ছিল যে নবাব সিরাজুল্লাহ বাংলার কোনো নবাব না হতে পারে, তার জন্য তার তিনি রাজগুলো এবং দুনিয়া শাসনকর্তার সুসংখ্যজন্য যেটা তোমরা জানো যে সর্বজন্য ছিল নবাব সিরাজুল্লাহ খেলাতো ভাই, তারা বিভিন্নভাবে নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। এই ষড়যন্ত্রের কারণে নবাবের পরাজয়ের সম্মুখে তার উন্নত হয়। এছাড়া নবাবের রাজ্যের যে আভিজাত বংশের লোকজন ছিল, আভিজাত বর্গ ছিল এবং কিছু বণিক শ্রেণী ছিল, তারা কিন্তু নবাবের বিরুদ্ধে বিভিন্নভাবে বিশ্বাসঘাতকতা করতে থাকে এবং নবাবের প্রতি অত্যন্ত উদ্যত বন্যাশ্রম দেখায়। সেখানে যার কারণে পলাশির যুদ্ধের প্রেক্ষাপট রচিত হয়। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হলো পলাশির যুদ্ধের কারণ। পলাশির যুদ্ধের কারণ নিয়ে আমরা আলোচনা করবো। তোমরা জানো যে পলাশির যুদ্ধের প্রধান কারণ হলো নবাব সিরাজুল্লাহ যখন 22 বছর বয়সে ক্ষমতা গ্রহণ করে বা ক্ষমতা নেন বা সিংহাসনে বসেন তখন প্রচলিত বিধি বা নিয়ম অনুযায়ী তাকে যে উপঢুকুন দেওয়ার কথা সেই উপঢুকুন তারা ইংরেজরা পাঠায় এবং নবাব হওয়ার পর একটা সচেতনমূলক আচরণ করার জন্য যেটি দরকার সেটি নবাবের সাথে করেনি, যার কারণে নবাব সিরাজুল্লাহ ক্রুদ্ধ হন। তার পরবর্তীতে নবাব সিরাজুল্লাহ যখন দস্তকের প্রতি অপব্যবহার করতে থাকে, গ্রামের যে দস্তক আছে রাজ্যের যে দস্তক আছে দস্তকের প্রতি অপব্যবহার করে, অপব্যবহার করার ফলে বাংলার অনেক শ্রেণীর একটা বড়
যত সংগঠিত ভাষণ ঘোষণা দ্বারা মুক্ত হয়। এছাড়া কলকাতাতে পুটুলিয়া দুর্গ নির্মাণ করে সেই দুর্গ নির্মাণ করার জন্য নবাব সিরাজউদ্দৌলা তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করে, তার পরবর্তীতে ইংরেজরা সেখানে দুর্গ নির্মাণ করতে অব্যাহত থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এছাড়াও আছে হল রাজবল্লভ, যখন রায়বল্লভ এবং দুনিয়া শাসনকর্তা ছাড়াও রামকৃষ্ণদাস যখন দেশের ধন সম্পদ নিয়ে কলকাতায় চলে যায়, তখন নবাব সিরাজউদ্দৌলা তাদেরকে ফিরে নিয়ে আসার জন্য একটা রাষ্ট্রীয় দূত পাঠায়। ইংরেজরা সে দূতকে অপমান করে তাড়িয়ে দেয়, যার কারণে নবাব ক্রুদ্ধ হয়। এসব কারণে পলাশী যুদ্ধের প্রেক্ষাপট রচিত হতে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, পলাশী যুদ্ধের প্রেক্ষাপট এবং পলাশী যুদ্ধের কারণ অনেক সংক্ষিপ্ত করে আমি তোমাদের ধারণা দিচ্ছি। এবারে পলাশী যুদ্ধ কেন সংঘটিত হয়, সেটা কোথায় সংঘটিত হয় সে জিনিসটা তুমি আলোচনা করব। পলাশী যুদ্ধ কোথায় সংঘটিত হয়, 1757 সালে 23শে জুন ভাগীরথী নদীর তীরে ঠিক আমবাগান, সেই আমবাগানের পলাশী যুদ্ধ সংঘটিত হয়। সেই পলাশী যুদ্ধের সংগ্রামের সময় সেখানে নবাবের সহযোগিতায় ছিল নির্মল মোহন চাঁদ সিন্ধুরে, তারা বিভিন্ন সময় নবাব সিরাজউদ্দৌলা সহযোগিতা করে, কিন্তু দুর্ভাগ্যবশত মীর মদন যখন মারা যান তখন তার দুর্ভাগ্যবশত তার পরাজয়ের দ্বারা উন্মুক্ত হয়। প্রিয় শিক্ষার্থীরা, এভাবে নবাব সিরাজউদ্দৌলা পরাজয়ের দ্বারা উন্মুক্ত হয়। আর নবাবের পরাজয়ের কারণেই বাংলার ইতিহাসে বিভিন্ন ধরনের উপমহাদেশে এক বড় সমস্যার সম্মুখীন দেখা দেয়। প্রিয় শিক্ষার্থীরা, এবারে পলাশী যুদ্ধের পর নবাবের পরাজয়ের কারণগুলো আলোচনা করব। পলাশী যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা যখন ক্ষমতা গ্রহণ করে তখন তার বয়স ছিল মাত্র 22 বছর। এই 22 বছর বয়সে তখন যে তিনি ক্ষমতা গ্রহণ করেন তখন তার বয়স ছিল খুব সংকীর্ণ এবং অল্প বয়স। অল্প বয়স হওয়ার কারণে তার বিচিত্রটুকুন দক্ষতার অভাবে তিনি পরাজয় বরণ করতে বাধ্য হন এবং পরাজিত হন। এছাড়া রবার্ট ক্লাইভ অত্যন্ত বুজুর্গ জ্ঞানী ব্যক্তি, তার কারণে রবার্টকে নবাব সিরাজউদ্দৌলাকে পতনের দ্বারা মুক্ত করে এবং পতন ঘটান। এছাড়া বিশ্বাসঘাতকতা ছিল তার আত্মস্বজনের মধ্যে মির্জাফরের ইঙ্গিতের মাধ্যমে মির্জাফরদের উপর চরম আশা করেছিল যে নবাব সিরাজউদ্দৌলা যে আমি যুদ্ধে জয়লাভ করবো, কিন্তু বিশ্বাসঘাতকতার কারণে মির্জাফরের বিশ্বাসঘাতকতার কারণে নবাব সিরাজউদ্দৌলার পতন ঘটে। প্রিয় শিক্ষার্থীরা, এগুলো হল নবাব সিরাজউদ্দৌলার পতনের বা পরাজয়ের কারণ। পলাশী যুদ্ধের ফলাফল, এটা আমি তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেগুলো পলাশী যুদ্ধের ফলাফল। তোমরা জানো যে পলাশী যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা যখন পরাজয় বরণ করে তখন ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসনের পতন ঘটে এবং সেখানে নতুন বিশ্বের শাসনের উত্থান ঘটে। সেখানে সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ক্ষেত্রে একচেটিয়াভাবে ইংরেজিরা অধিকার ভোগ করতে থাকে এবং ইংরেজিরা সেখানে কর দিতে, রাজাকে কর দিতে অস্বীকৃতি জ্ঞাপন করার কারণে দেশের আর্থসামাজিক ব্যবস্থা দুর্বল হতে থাকে। এভাবে এছাড়া রাজাকে কর দিতে অস্বীকার করার কারণে দুর্বল হয়ে যায় এবং ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা আস্তে আস্তে ভূলণ্ডিত হতে থাকে। এভাবে জনজীবনের খুব ব্যাপক প্রভাব সৃষ্টি হয়। তাই প্রিয় শিক্ষার্থীরা, এটি একটি পলাশী যুদ্ধ, একটি খণ্ড যুদ্ধ হলে ভারতীয় উপমহাদেশে এর গুরুত্ব অপরিসীম। এটি হল পলাশী যুদ্ধের প্রধান পটভূমি, পলাশী যুদ্ধের কারণ, পলাশী যুদ্ধের পরাজয়ের কারণ এবং পলাশী যুদ্ধের ফলাফল। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু পলাশী যুদ্ধের প্রেক্ষাপট, পলাশী যুদ্ধের কারণ, পলাশী যুদ্ধের নবদের পরাজয়ের কারণ এবং পলাশী যুদ্ধের ফলাফল নিয়ে আলোচনা করলাম, আমি তোমাদের বাড়িতে একটি বা দুইটি প্রশ্ন দিব, তোমরা অবশ্যই বাড়িতে প্রশ্নটি করবে। আশা করি তোমরা প্রশ্নটি করবে। এখন তোমাদের প্রশ্নটি বোর্ডে বা লেখা তোমরা খাতায় লিখলাম। পটভূমি
ব্যাখ্যা কর পলাশি যুদ্ধের কারণগুলো লেখো। পলাশি যুদ্ধের ফলাফল গুলো উল্লেখ করো। প্রিয় শিক্ষার্থী, এই তিনটি প্রশ্ন তোমাদের বাড়ির জন্য দিলাম। অবশ্যই তোমরা প্রশ্নগুলো ঠিক মতো করবে এবং তোমাদের শরীর এবং স্বাস্থ্যের প্রতি যত্ন নিবে, এবং অবশ্যই বাড়ির থেকে বের হওয়ার পর থেকে মাস্ক ব্যবহার করবে। সকলে ভালো থাকুক, সকলে স্বাস্থ্য